নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? টুনটুনি কার্টুন টিভিতে তোমাদের সবাইকে স্বাগতম। এক জঙ্গলে একটা টুনটুনি তার দুটো ছোট ছোট ছানাকে নিয়ে বসবাস করত। বেশ কিছুদিন পর রানীর মা মারা গেল আর রানী আস্তে আস্তে বড় হতে থাকলো। রানী তার মায়ের ফটোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। এমন সময় পাশের গ্রামের কালু এলো তার দাদার সঙ্গে কথা বলতে। দাদাটি ছিল তার কাকার ছেলে। দাদা, আমি রানীকে খুব পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। আপনারা মত দিলে আমি বিয়ে করতে রাজি আছি। আমি ওকে খুব ভালো রাখবো, যত্নে রাখবো, কথা দিচ্ছি। কালু কাওয়ার কথা শুনে তার দাদা রাজি হলো। এরপর রানী আর কালু কাওয়ার মন্দিরে বিয়ে হয়ে গেল। এদিকে পাশের গ্রামের এক কাক এসে কালুর বাবাকে তাদের বিয়ের কথা বলল। কালুর বাবা শুনে তো তার মায়ের কাছে ছুটলো। গিন্নি, একটা খবর শুনেছ? কালু আমাদের না জানিয়ে বিয়ে করেছে, তুমি কি করবে ভেবে দেখেছ? আর দেনা পাওনাও তো এখন কিছু নেওয়া যাবে না। কি বলছো, হত্যাছাড়া ছেলেটা আমাদের এইভাবে ডোবালো? এদিকে কালু তার বাবা মাকে খবর দিতে এসে সব কথা শুনে নিল। গিন্নি, বলছি কি, সে টাকার চিন্তা তুমি আর আমি পরে ভেবে ব্যবস্থা করব। সে হাত ছাড়া করা যাবে না, আপাতত তাকে নিয়ে আসি। অন্তত তোমার একটা কাজের লোক তো হবে, তুমি একটু শুয়ে বসে থাকতে পারবে। আচ্ছা তাই করো। একটু পরে কালু কাওয়ার বাবা রানী টুনটুনিকে আনতে চলে গেল, তারপর তাকে নিয়ে বাড়ি এলো। রানী, আমাদের অনেক বড় সংসার তো, হাতে হাতে কিন্তু সংসারের সব কাজ করতে হবে। যাও, আমার জন্য একটু শরবত আনো আর বাসন গুলো তাড়াতাড়ি করে মেজে ফেলো তো দেখি। তানুর খুব তার দিদির কথা মনে পড়তে লাগলো। একটু পর কালুর বাবা কাজ থেকে ফিরে টুনির কাছে জল চাইল। টুনি জল নিয়ে গেলে কালুর বাবা বলল, ঠান্ডা জল দিতে হয় তাও জানো না? এটা তো নলের পাইপের গরম জল, এ দিয়ে আমি কি করব সারাদিন খেটে খুটে এসে? এরপর তার শ্বশুর আর শাশুড়ি মিলে তার উপরে খুব অত্যাচার করতে থাকলো আর সে খুব কাঁদতে থাকলো। একদিন রাত্রে রানী রান্নাঘরে ঘুমোচ্ছিল, হঠাৎ তার শরীরটা খারাপ করলে সে তার শ্বশুর আর শাশুড়িকে ডাকতে থাকলো। মা মা, একটু দরজাটা খুলুন না। বাবা, একটু দরজাটা খুলুন না, আমার শরীরটা খুব খারাপ লাগছে, একটু দরজাটা খুলুন না। মা বাবা, একটু দরজাটা খুলুন না। আহ, রাত্রিবেলা একটু শান্তি করে ঘুমোবো সেটারও জো নেই, এত রাত্রে ডাকাডাকি কি? একটু দরজাটা খুলুন না বাবা, শরীরটা খুব খারাপ লাগছে, একটু খুলুন না। যাও গিয়ে দেখো হঠাৎ ছাড়ির আবার কি হলো, রাত দুপুরে একটু শান্তি ভরে ঘুমাতেও দেবে না। টুনি তার শাশুড়ি মায়ের এই কথা শুনে সে মনে মনে খুব দুঃখ পেল আর কাঁদতে লাগলো। এমন সময় কালু হঠাৎ করে সেখানে পৌঁছে গেল আর সেটা দেখে তার বাবা মা খুব ভয় পেয়ে গেল। পরের দিন সকালে কালুর মা রানীকে খুব মারছিল, এমন সময় কালু এল। থাক মা, অনেক হয়েছে, আর ওকে মেরো না, আমি সব জানি। আর ভেবেছিলাম তোমরা ওকে মানিয়ে নেবে, সেটা যখন পারলে না, এবার আমি আর রানী অন্য জায়গায় চলে যাই। এই বলে তারা সেখান থেকে অন্য জায়গায় চলে গেল। কালু অন্যের জমিতে চাষাবাদ করত আর রানী টুনটুনি বসে বসে সেলাই করত। এইভাবেই বেশ চলছিল তাদের সংসার, তারা খুব সুখেই ছিল। বেশ কিছুদিন কাটার পরে একদিন কালুর বাবা কালুর মাকে বলতে থাকলো, গিন্নি, আমরা বোধহয় রানীকে তাড়িয়ে অনেক বড় ভুল কাজ করে ফেলেছি, আমাদের অনেক লস হয়ে গেল। কেন, ওই হতভাগী মুখপুরীর জন্য আমাদের আবার কি ক্ষতি হলো বলো তো একটু শুনি, গুছিয়ে বলো শুনি।
আরে ওই রানীর তো আর কেউ নেই ওর দিদি ছাড়া। তো ওর দিদি যদি মনে করো মারা যায় বা বিয়ে হয়ে যায়, তাহলে আমরা রানীর মাথায় হাত বলিয়ে পুরো সম্পত্তিটা আমাদের হবে। এটা তো আগে ভেবে দেখেনি, যাও সেই হতভাগীকে নিয়ে এসো। এরপর কালুর বাবা কালুকে আর রানীকে আবার ফেরত আনলো। একদিন কালু রানীকে বলল, এখন তো আমাদের অবস্থা খুব ভালো, আর তুমি মন খারাপ করবে না কাঁদবে না, এবার বাবা মা মনে হয় না আর কিছু বলবে, আমরা খুব ভালো থাকবো। আর তাছাড়া তুমি আরও পড়াশোনা শেখো, এবার একটা বুটিক খোলার চেষ্টা করো, তাতে আমাদের আরও ভালো হবে, আমাদের সন্তানের জন্যও ভালো হবে। এইসব কথা শুনে রানী টুনটুনি দিন রাত পড়াশোনা করতো, আরও সেলাই করতো। এইভাবে একদিন সে সত্যি সত্যি বুটিক খুলে ফেলল। একদিন রানী টুনটুনি সে তার কাকু কাকিমা দিদির সঙ্গে দেখা করতে গেছে তাদেরই বাড়িতে। কাকিমা, তুমি কি দিদিকে পেলে? দিদিকে তো আমার খুব দরকার, ওর সঙ্গে তো আমার কথা ছিল। দেখ তো মা, তোর দিদি কোথায় গেল, অনেক খুঁজলাম পেলাম না, তুই একবার যাবি দেখ না ও কোথায় আছে, তুই একমাত্র ওর খোঁজটা পাবি, যা। এটা শুনে টুনটুনি তার দিদিকে খুঁজতে গেল ও কিছুক্ষণ পর তার দিদিকে নিয়ে ফিরে এলো। মা, রানী আমাকে সব কিছু বলেছে। রানী, তুই বাড়ি চলে যা, আমি মাকে সব গুছিয়ে বলবো। এরপর রানী তার শ্বশুরবাড়ি ফিরে গেল। রানীর দিদি তার মাকে সব গুছিয়ে বলতে লাগলো। কি বলছিস, কি তুই কি পারবি? ওকে তো অনেক বড় দায়িত্ব, তুই রানীর মতন সেলাইও জানিস না, রানীর অত বড় বুটিক তুই কি করে সামলাবি, ভেবে দেখ। মা, আমি সব পারবো, রানী আমার ছোট বোন, ওর পাশে দাঁড়ানোটা এখন আমাদের কর্তব্য, তুমি চিন্তা করো না। দেখ তো দিদি, জামাটা কেমন হয়েছে। রানী, জামাটা খুব সুন্দর হয়েছে, তোর হাতের কাজ বলে কথা, এটা তোর বুটিকে খুব ভালো লাগবে, দেখিস অনেক অর্ডার আসবে, বানিয়ে দিতে পারবি তো? কি বলছিস দিদি, এত ভালো হয়েছে, যদি বেশি করে অর্ডার আসে আমি ঠিক বানিয়ে দিতে পারবো, শুধু সময়টা একটু বেশি লাগবে, তাহলেই হবে। তুই চিন্তা করিস না রানী, আমি তো আছি, আমি তোকে সব সাহায্য করে দেব। এরপর একদিন রানীর কাকা এলো রানীর সঙ্গে আর তার দিদির সঙ্গে কথা বলতে, তারা কেমন আছে জেনে সে চলে গেল। বেশ কিছুদিন পর রানীর বাচ্চা হয়েছে জেনে তার কাকা কাকিমা আনন্দ করতে করতে তার বাড়িতে এলো। রানী তার কাকিমাকে বলল, কাকিমা তুমি কিছুদিন আমার কাছে থেকে যাও না, তাহলে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে থাকবো খন। এইভাবে বেশ কিছুদিন চলতে লাগলো, রানী টুনটুনি কাজে মন দিল। একদিন সে সেলাই করছিল, এমন সময় তার শাশুড়ি এসে উপস্থিত হলো। বলছে, বৌমা তুমি তো কাজ করছো, তা তোমার ওই কাকি কতদিন থাকবে আমাদের বাড়িতে? না, অতিথি মানুষ, মেয়ের বাড়িতে বেশি দিন থাকলে লোকেও তো পাঁচজন পাঁচ রকম কথা বলে, সেটাও তো তোমার শ্বশুরমশাইকে শুনতে হয়, ভালো লাগে না শুনতে। রানী সব কথা শুনে বুঝতে পারল তার শাশুড়ি কি বলতে চাইছে। এরপর সে তার দাদাকে খবর দিল তার বাড়িতে আসার জন্য। হ্যাঁ রানী, তোদের বাড়ির সবাই ভালো আছে তো? এত জরুরিভাবে ডেকে পাঠালি, কি হয়েছে বলতো? আরে দাদা, তেমন কিছুই নয়, কাকিমা এখানে অনেকদিন আছে তো, তোর খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, তাই ভাবলাম কাকিমাকে এবার নিয়ে যা। তার দাদা সেখান থেকে চলে গেল। এরপর টুনি তার কাকিমার কাছে গিয়ে খুব কান্নাকাটি করছিল আর বলছিল, কাকিমা তুমি কিচ্ছু মনে করো না, কিন্তু তুমি তো জানো আমার শাশুড়ি শ্বশুরমশাই কেমন। দূর পাগলি মেয়ে, আমি কিচ্ছু মনে করিনি, তুই কাঁদিস না। তার কাকিমা চলে গেলে টুনটুনি আবার কাজে মন দিল। বেশ কিছুদিন পর টুনটুনি একদিন ঘুমাচ্ছিল, হঠাৎ সে স্বপ্ন দেখল তার দিদি তার সঙ্গে দেখা করতে চাইছে। তার দিদির খুব মন খারাপ আর শরীরটাও খারাপ, তার দিদির নাকি বেশি সময় নেই। এসব কি স্বপ্ন দেখছে ভাবতে ভাবতে হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল।
সে তাড়াতাড়ি করে উঠে তার দিদির কথা খুব মনে করতে লাগলো। তারপর সে তার শাশুড়িমার কাছে গিয়ে বললে, তার শাশুড়িমা ভাবলো এটাই সুযোগ তাদের কাছে। তার শাশুড়িমা বলল, দিদির কথা মনে পড়ছে, এ তো খুব ভালো কথা, তবে একা যেও না, তুমি তোমার শ্বশুরমশাইকে সঙ্গে নিয়ে যাও। এদিকে রানী টুনটুনির দিদিরও রানীর কথা খুব মনে করতে লাগলো, আর মনে মনে ভাবলো আমির যদি কিছু হয়ে যায় তাহলে রানী তো একা হয়ে যাবে। এই ভেবে তার খুব দুঃখ হতে থাকলো। একটু পর রানী এসে খুব কান্নাকাটি করতে থাকলো আর বলল, দিদি তোর এত শরীর খারাপ, আমাকে একটু খবর তো দিতে পারতিস, তোর শরীরের এমন অবস্থা কি করে হলো দিদি? রানী তুই কান্নাকাটি করিস না, আমার যাওয়ার সময় হয়েছে, তোরা সবাই ভালো থাকিস। এমন কথা বলো না মেয়ে, তুমি খুব শিগগিরই ভালো হয়ে যাবে, তুমি আমাদের সঙ্গে চলো, তোমাকে আমরা ভালো ডাক্তার দেখাবো। কাকা বাবু সে সময় আর নেই, আমার যাওয়ার সময় হয়েছে, আপনি শুধু এই আমাদের মা মরা বাপ মরা মেয়েটাকে একটু দেখে রাখবেন, ওর যে আর কেউ রইল না আপনারা ছাড়া, কেউ